পর্যটক সারা বাংলাদেশ চলছে ঢাকাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা লাইভ করছি ট্রাভেল পোস্ট 24.com থেকে। আমরা দেখাচ্ছি ঢাকার রাজধানী ঢাকার আনন্দ ভবন কমিউনিটি সেন্টার। এটি হচ্ছে পল্টনের মধ্যে। আমরা দেখাচ্ছি আনন্দ ভবন কমিউনিটি সেন্টার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024। আজকে হচ্ছে 7ই জানুয়ারি 2024। নির্বাচন চলছে সকাল থেকে, অনেক ভোটার আমরা দেখেছি উপস্থিত হয়েছে, তারা ভোট দিয়েছে। উৎসবের আমেজে ভোট চলছে ঢাকাতে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি কমিউনিটি সেন্টার, আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, যেটি হচ্ছে আসলে একটি রাজনৈতিক দলের হচ্ছে অফিসের সামনে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের এবং অন্যান্য সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছে। আমরা দেখাচ্ছি পাশে এখানে পুলিশ প্রশাসন তারা রয়েছে এবং হচ্ছে পাশেই কিন্তু বুথ রয়েছে বিভিন্ন, সেটি দেখা যাচ্ছেন। এবং হচ্ছে এই পাশে যদি আমরা দেখাই বিএনপির কেন্দ্রীয় অফিস রয়েছে, সেই অফিসটির সামনে শুনশান নীরবতা, তাদের কোনো কিছুই নেই। আসলে তাদেরকে কিছুদিন পূর্বেই হচ্ছে আগুন সন্ত্রাস নামে পরিচয় করে এবং তারা পরিচিত হয়ে তারা ভোটের মাঠে নেই। তাদের দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় অফিসটি আমরা দেখতে পাচ্ছি সেইখানে কিছু পুলিশ রয়েছে এবং কোনো কোনো মানুষজন সহ কিছুই নেই। আমরা সেটি দেখতে পাচ্ছি তাদের অফিসটি। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় মানুষ, গাড়ি চলাচল খুবই কম এবং হচ্ছে রিক্সা রয়েছে, পাশপাশে মানুষ রয়েছে এবং হচ্ছে দেখা যাচ্ছে কাকরাইল মোড়টি, আপনাদেরকে দেখাচ্ছি সেই কাকরাইল মোড়টি দেখা যাচ্ছে এখান থেকে, এবং হচ্ছে বিজয়নগর মোড়, নাইটঅ্যাঙ্গেল মোড়, সেটিও দেখা যাচ্ছে। আমরা দেখাচ্ছি রাজধানী ঢাকার পল্টন কমিউনিটি সেন্টার, যেটি হচ্ছে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, বিএনপি অফিসের অপোজিটে পল্টনে, শান্তিনগর এবং হচ্ছে শান্তিনগর বাজার, শান্তিনগর পীর সাহেবের গলিসহ এবং হচ্ছে শান্তিনগর পশ্চিম ইস্টার্ন পয়েন্ট, তাদের ভোট কিন্তু এখানে হচ্ছে। এখানে হচ্ছে মূলত শান্তিনগরের সকল ভোটার এখানে এসে ভোট দিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব সহ অন্যান্য যারা রয়েছে তারা পরপর এসে টহল দিয়ে যাচ্ছেন, নির্বাচনকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছেন এবং হচ্ছে র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বিদেশি সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরাও আমরা দেখেছি উপস্থিত হয়ে তারা নির্বাচন পর্যবেক্ষণ করে যাচ্ছেন। নির্বাচন সুন্দর মতো হচ্ছে। ভিতরে নির্বাচনের যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো সকাল থেকে হয়েছে, এখন বিকাল দুপুর 3টা বেজে বাজছে। এই পল্টনের যিনি এমপি পদে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন নৌকা প্রতীক থেকে আফম বাহাউদ্দিন নাসিম। এছাড়া আমরা অন্যান্য অনেক দলেরই হচ্ছে হচ্ছে তাদের প্রার্থী দেখেছি এবং তাদের নির্বাচনে প্রায় 11টি হচ্ছে দল অংশগ্রহণ করে এখানে হচ্ছে নির্বাচন করছে। আমরা এই সুন্দর নির্বাচনটি আসলে আমরা বাঙালি জাতি হিসেবে আমরা যতটা কৃতজ্ঞ আমরা অনেকটাই অকৃতজ্ঞ। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আমাদের উচিত ছিল আমাদের সকলকেই নির্বাচনে একত্রিত হয়ে যোগদান করে আমাদের এই নির্বাচনকে হচ্ছে সুন্দরভাবে অনুষ্ঠিত করা। যতটুকু ভোটার এসেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। যারা নাগরিক হিসেবে এই ভোটটি দেননি তাদেরকে আসলেই ধন্যবাদ দেওয়ার মতো তেমন কোনো হচ্ছে কথা আসছে না, কিংবা হচ্ছে এই ভোটটি সুন্দর মতো হোক এবং হচ্ছে এই নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন তারা হচ্ছে ক্ষমতায় এসে বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তাদের যেই প্রত্যয় রয়েছে সেটি আমরা দেখাচ্ছি। এবং যারা হচ্ছে বিএনপি সহ অন্যান্য দল নিয়ে যারা হচ্ছে নির্বাচন বয়কট এবং নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন পায়তারা করছেন, তাদের যেই জায়গাটি কেন্দ্রীয় অফিসটি সেটি আপনারা দেখেন, যারা তাদের নিয়ে নাচানাচি করেন সারা বাংলাদেশে তাদের অবস্থান দেখেন যে তাদের অফিসের কী অবস্থা, শুনশান নীরবতা, সেখানেই কোনো পশু পাখি বা কোনো প্রাণী সেখানে নেই। তো আপনারা যারা, আমরা ট্রাভেল পোস্ট 24.com থেকে আমরা ব্লগ করছি, আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা দেখবেন এবং রাতের মধ্যেই হয়তো জাতীয় নির্বাচন সেটি হচ্ছে খবরাখবর আপনারা জানবেন। এভাবেই হচ্ছে আসলে একটি কথা, টাইম ইজ টাইট, ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সেভাবেই হচ্ছে
এই নির্বাচনের যেই আনুষ্ঠানিকতাগুলো সেগুলোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এভাবেই হচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের যেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যেভাবে হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবেই হচ্ছে এগিয়ে নিয়ে যাবে। এই বছরও হয়তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, ঢাকা আট আসন যেটি হচ্ছে এই বিএনপি অফিসের সামনে, সেই ঢাকা আট আসনে হচ্ছে আফম ও বাহাউদ্দিন নাসিম তিনি হয়তো নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন। তাদের এই হচ্ছে যেভাবে তারা এগিয়ে যাচ্ছেন এবং হচ্ছে এই ভোটটি যাতে হচ্ছে সারা বাংলাদেশের যে আনন্দ উৎসবে যে ভোটটি হয়েছে এই ভোটটির মাধ্যমে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে হচ্ছে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য এবং সুন্দর একটি দেশ রাষ্ট্র পরিচালনার জন্য জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে ভোট দিয়েছেন তাদের আশা প্রত্যাশা পূরণ হোক, সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।